হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক आवर ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্ররা আজকে আমি তোমাদের ত্রিকোণবৃতির অনুপাত আর অবৈধের কোর্সে দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব ওকে এর আগের ভিডিও দশ নম্বর আগে পর্যন্ত হয়েছিল তিনের চার পর্যন্ত হয়েছিলো আজকে পাঁচ থেকে শুরু হবে তো পাঁচ নম্বর অঙ্কটা কী আছে দেখে যে সায়েন থ্রিটা মাইনাস কোস থ্রিটা হলে সাইন প্লাস কোস মান কত হবে ওকে মান নির্ণয় করে তাহলে এটা কীভাবে করবো যে অঙ্ক এটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু সেভেন বাই থার্টিন তাহলে একটা কাজ করি দুদিকে হোল স্কোয়ার করে দিই ওকে দুদিকে হোল স্কোয়ার করে দিই তাহলে কী হবে এটা দেখে বা তাহলে এ মাইনাস হোল স্কোয়ার ফেলে দাও সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু থিটা ইন টু এ বি থিটা প্লাস কী আছে বি স্কোয়ার মানে কস স্কোয়ার থ্রিটা কস থ্রিটা ইকোয়াল টু সাত স্কোয়ার করলে ফোরটি নাইন আর তেরো স্কোয়ার ওয়ান সিক্স নাইন ওকে কী করলাম এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার মানে সাইন্স্কোয়ার থ্রিটা মাইনাস টু এ বি টু এ বি ইন প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার থ্রিটা ওকে এবার সায়েন্স থ্রিটা মান কত এটা আমি প্রথমে থিওরি দিয়ে বলেছিলাম এটা এক হয় তাহলে বলতে পারি বা সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু নাইন বাই ওয়ান সিক্স নাইন ওকে তাহলে কাজ করি এটার মান কত এক তাহলে বা এক এই টোটাল মান হচ্ছে এক যেহেতু লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান ওকে পাশে লিখে দেবে তাহলে ওয়ান এটাকে আমি এদিকে নিয়ে চলছি তাহলে ওয়ান সিক্স নাইন কী করলাম ফর্টি নাইন বা ওয়ান সিক্স এদিকে নিয়ে আসলাম আর এই যে মাইনাস এ পাড়া ছিল ওদিকে পাড়ালাম প্লাস হয়ে যাবে টু সাইন থিটা কস থিটা ওকে তাহলে এটা লসও করা যাক বা ওয়ান হবে এটা ওয়ান সিক্স নাইন মাইনাস নাইন থিটা থিটা ওকে তাহলে এটা মাইনাস করলে কত হয়ে দেখে একশো উনসত্তর থেকে উনপঞ্চাশ বাদ দাও নয় নয় শূন্য হয়ে গেলো আর চারদায় কয় দেওয়া ছয় চারদার দুই দেওয়া ছয় আর হচ্ছে এক ওকে আর এটা হচ্ছে ওয়ান সিক্স নাইন ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা তাহলে আমরা পেয়ে গেলাম যে টু সাইন থিটা কস থ্রের মান পেয়ে গেলাম এটা কেন দরকার হবে এখানটায় দরকার হবে কারণ সাইন থিটা প্লাস কস থ্রির মান যখনই নির্ণয় করতে হবে তো স্কোয়ার করলে টু সাইন থিটা কস থিটা আসবে সেখান থেকে সেই জন্য আমরা টু সাইন থ্রা কস থ্রির মানটা নির্ণয় করে ফেললাম ওকে তাহলে টু সাইন থ্রা কস থ্রির মান কত হলো একশো কুড়ি বাই একশো উনসত্তর দেখলাম উন উ ঊনসত্তর থেকে যদি উনপঞ্চাশ বাদ দাও কত হচ্ছে নয় নয় শূন্য চারিদা কত ছয় দুই তাহলে এক ওকে এটা পেলাম তাহলে এবারে অঙ্ক স্টার্ট হবে কি তাহলে আমরা করতে পারি কি তাহলে বলতে পারি যে অতএফ অতএফ সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার আচ্ছা তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সময় কী বলতে পারি সাইন্স স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস টু এ বি টু সাইন থিটা কস থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে বি স্কোয়ার ওকে তাহলে সাইন্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বলতে পারি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা তাহলে সাইন্সকোয়ার থ্রা কস থিরের মান কত এক ওকে এক মান প্লাস এটা মান যেহেতু এক আর টু সাইন থ্রা কস থেকে মান কত বের করলাম আমরা একশো কুড়ি বাই একশো উনসত্তর তাহলে ওয়ান টু জিরো বাই ওয়ান সিক্স নাইন ওকে তাহলে এটা লস করে দাও তাহলে ওয়ান সিক্স নাইন তাহলে ওয়ান সিক্স নাইন প্লাস ওয়ান টু জিরো তাহলে ইকোয়াল টু করলে কত হবে যোগ করো নয় ছয় সাত আট আট আর দুই ডিভাইড বাই ওয়ান সিক্স নাইন তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা একটু মুছে দিই ওকে তাহলে এখানে দেখে নাও এটাকে যদি আমি টুকি তাহলে বলতে পারি অত বা এখান থেকে আমি অঙ্কটা টুকছি এটা এখান পর্যন্ত তাহলে বলতে পারি বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকাল টু টু এইট বা সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু কী হবে রুট অফ টু এইট নাইন বাই ওয়ান সিক্স নাইন তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু কী হবে রুট অফ টু এইট নাইন কা স্কোয়ার সেটা হচ্ছে সতেরো স্কোয়ার ওকে আর এটা কত তেরো স্কোয়ার আমরা জানি তাহলে বলতে পারি বা সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু সতেরো বাই তেরো ওকে সতেরো ভেতর তাহলে এটা হচ্ছে কি সায়েন থ্রে প্লাস কস মান তাহলে এই মানটা দেওয়া হলো এটা বের করলাম তাহলে প্রসেসটা কি হলো আর একবার বলে দিচ্ছি ব্যাপারটা কি করলাম প্রথমে আমরা কি মানে যেহেতু সায়েন থ্রা মাইনাস কস থ্রি দেওয়া আছে তাহলে সায়েন থ্রা প্লাস কস নির্ণয় করতে হবে তাহলে সেখানে এখান থেকে আমরা ডাইরেক্ট স্কোয়ার করে বের করলে টু সাইন থ্রা কস থেকে প্রবলেম দেওয়া কারণ এইটা মান তো আমরা জানতাম ওয়ান হবে কিন্তু এইটা আমাদের প্রবলেম করতো এটা এটাকে জানি না তাহলে এটার মান কী করে নির্ণয় করবো সেই জন্য এটা দেওয়া আছে সায়েন থিটা মাইনাস কস থ্রিটা হোল স্কোয়ার করে দেবো হোল স্কোয়ার করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা চলে আসবে সেটা ওয়ান হয়ে যাবে সাইন থিটা কস থিটা আকারে থাকবে সেটু টু সেইটার মান যা আসবে সেইটা এখানে স্কোয়ার করে বসিয়ে দিয়ে আমরা আলটিমেট সাইন থ্রিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার আসবে তাকে রুট করে দিলেই আমার নর্মালি সাইন থিটা প্লাস কস থ্রিটা চলে আসবে ওকে তো আচ্ছা তোমরা এটা বুঝতে পেরেছো তোমাদের নেক্সট অঙ্ক দেখাচ্ছি তো নেক্সট তিনের চা ছ নম্বর অঙ্কটা কী দেখানো সাইন থ্রিটা কস ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থ্রিটার মান হিসাব করে লিখি দেখানো এই অঙ্কটা আরও সোজা আছে আগের থেকে এটা খুব সহজ মানে আগের অঙ্কটা করতে পারলে এই অঙ্কটা তুমি করতে পারবে তবুও আমি যদি করে দিচ্ছি কেয়া করবে তাহলে প্রথম কী দেওয়া আছে সাইন থিটা কস থিটা ইকোয়াল টু হাফ তাহলে বা বলতে পারি টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু ওয়ান কারণ এই হাফটাকে এখানে গুন করে দিলাম তাহলে এখান থেকে নো সাইন থিটা পেয়ে গেলাম এখানটায় তাহলে এবার ডাইরেক্ট বের কর না বের কী করবো অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি টু এ বি টু সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ক স্কোয়ার থিটা ওকে স্কোয়ার থিটা এবারে দুটোকে একসঙ্গে করে দাও তাহলে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে এটাকে এটাকে একসঙ্গে লিখলাম প্লাস টু সাইন থিটা কস থিটা এবার দেখো সাইন স্কোয়ার থিটা কস ক থিটা মান কত এক তাহলে এক প্লাস টু সাইন থিটা কস মান কত কত বের হলো এক তাহলে এক পাশে লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান ওকে তারপরে কী হবে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু এবার পেলাম কি বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকোয়াল টু দুই পেলাম তাই না এটা হোল স্কোয়ার ইকো পেলাম তাহলে শুধু সাইন থ্রিটা প্লাস কস থেকে তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু রুট টু কেন স্কোয়ার উঠলে রুট হয়ে যাবে তাহলে রুট টু হবে তাহলে এইভাবে আমরা সাইন থ্রিটা প্লাস কস থেকে পেলাম তো এইটা হচ্ছে উত্তর তোমরা কি করবে এই অঙ্কটা একটু বাড়াবে বাড়ে কী করবে তোমরা এটা নির্ণয় করবে এটা নির্ণয় করার পরও যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় সাইন থিটা মাইনাস কস থিটা সেটা কত হয় নির্ণয় করবে এই মান থেকে এই মান থেকে না এই মান থেকে না ঠিক আছে এই মান থেকে নির্ণয় করবে যেখানে সাইন থিটা প্লাস কস থিরে কল টু রুট টু এটার মতো তাহলে সাইন থিরা মাইনাস কস থেকে করতে হবে সেটা নির্ণয় করবে তাহলে এই অঙ্ক জন্য কতটুকু অ্যান্সার এইটাই অ্যান্সার ঠিক আছে তাহলে আমি কী করলাম প্রথমে সায়েন্সের কস থ্রিটা মান বের করলাম টু সায়েন্সের কষ্ট এটাকে হোল স্কোয়ার করে কত আসলে দেখলাম তাকে স্কোয়ারটা তুলে দিয়ে রুট করলাম তা সায়েন্সে প্লাস কস থেকে রুট করলো ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট তিনের ছ সাত নম্বর অঙ্কটা কে দেখে নাও সেক থিটা মাইনাস টেন থিটা এগুলো ওয়ান বাই রুট থ্রি হলে সেক থিটা এবং টেন থিটা উভয়ের মান নির্ণয় করি মানে আলাদা করে সেক থিটার মান কতটা হবে আর টেন থিটার মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে প্রথমে একটা কাজ করা যাক যে সেক থিটা সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু যেটা দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি সেটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম ওকে তাহলে এটা এক নম্বর সমীকরণ এবার কী করব এবার ধরি বা আবার আমরা বলতে পারি সেক থিটা প্লাস টেন থিটা প্লাস ওকে যেহেতু এটা এটা লিখলাম আর কী করলাম নিচে সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটা করলাম এবার এটা তো ছিল না এটা তো হবে না তাহলে এটা একটা উপরে গুণ কর দিলাম সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটা তার মানে আমি এটা কী করলাম সেক থ্রিটা প্লাস টেন থ্রিটাকে সেক থ্রিটা প্লাস টেন থ্রিটা সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটা করলাম যেহেতু এটা বাড়তে লিখেছি সে জন্য নিচে ভাগ করতেছি এবার দেখো এটা ফর্মুলা যায় এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপরটা ফর্মুলা হয়ে গেলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার কারণ কি কারণ এ এটা সেক যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস আর এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সেই জন্য সেক স্কোয়ার থিটে মাইনাস হয়ে গেলো আর নিচে তো সেক মাস টেন আছে এর মান কত ওয়ান বাই তাহলে ওয়ান বাই আর সেক স্কোয়ার থিটা মাইনাস মান কত এক তাহলে বা বলতে বা মাইনাস প্লাস ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি তাহলে বা বলতে হবে বা সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি এটা রুট কারণ ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি মানে রুট থ্রিটা উপরে উঠে শুধু রুট হবে এটা যে দু নম্বর সমীকরণ দিলাম আর এখানে লিখে দেবে যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান ওকে এটা লিখে দিলে এটা এবার নেক্সট কী করবো এবারে যেহেতু সেক থিটা পেয়ে গেলাম সেক থিটা মাইনাস ট্যান থ্রিটা পেয়ে গেলাম আর সেক থিটা প্লাস ট্যান পেলে এই দুটোকে সমাধান করব দেখে নাও এটাকে আমি কী করবো এখানে এই দুটো সমী এই দুটো সমীকরণকে কী করব সমাধান করবো সমাধান করলেই আমার সেক থ্রি ট্যান যেমন হয় না এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সামথিং থাকে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল সামথিং থাকে সেখানে এক্স ওয়াই নির্ণয় করে সেইভাবেই করবো তাহলে এটা মুশিম আর ফ্রেসভাবে দেখাচ্ছি তোমাদের তাহলে কী করতাম দুটো সমীকরণ পেলাম একটা সমীকরণ প্রথম সমীকরণটা কী হলাম যে সেক থিটা মাইনাস টেন থিটা ইকাল টু ওয়ান বাই রুট থ্রি আর একটা পেলাম কি সেক থিটা প্লাস টেন থিটা টু শুধু রুট থ্রি এটা এক নম্বর এটা দু নম্বর তাহলে কী করব আমি প্রথমে কী করবো একটা কাজ করি আমরা আমি প্রথমে সেক থিটা নির্ণয় করবো তাহলে দুটোকে যোগ করে দিই তাহলে লিখব কি এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যোগ করিয়া পাই ঠিক আছে যোগ করিয়া পাই তাহলে যোগ করো এক নম্বর দু নম্বর যোগ তাহলে হবে করিটা মাইনাস টেন থিটা এটার সঙ্গে কি হবে এটা যোগ হবে প্লাস প্লাস টেন থিটা বললো তাহলে এইটা এইটা আমি যোগ করলাম দেখে নাও এইটার সঙ্গে এটা যোগ করলাম তাহলে এদিকেও যোগ হবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে দেখে কী হবে এটা তাহলে এটাকে যদি আমি ভালোভাবে সমাধান করি দেখে নাও তাহলে ওদিকে লসগো করতে হবে তাহলে এটা বলতে পারি বা সেক থিটা মাইনাস টেন থিটা প্লাস সেক থিটা প্লাস টেন থিটা এটা লসগো করলে কত হবে রুট থ্রি লসগো আসবে তাহলে ওয়ান রুট থ্রি রুট থ্রি করে শুধু থ্রি তাহলে বলতে পারি এখানে টেন থিটা ট্যান থিটা কাটবে তাহলে পাচ্ছি কি টু সেক থ্রিটা ইকোয়াল টু ফোর বাই রুট থ্রি ওকে তাহলে দেখে নাও এই দুই দুই দুগুন চার কাটবে তাহলে বা বলতে পারি সেক এ ইকোয়াল টু টু বাই রুট থ্রি ওকে টু বাই তাহলে আমরা পেয়ে গেলাম সেক থ্রির মানটা পেয়ে গেল টু বাই এবারে এই দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণে সেক থ্রিটার মান বসাবো আর আমরা পেয়ে তাহলে কাজ করি আমি দু নম্বর দু নম্বর সমীকরণে শেখ থিটার মান বসিয়া পায় তাহলে লিখতে হবে এখানটায় যে দু নম্বর সমীকরণে শেখ থিটার মান বসিয়া পায় তাহলে কি করতে হবে এখানটায় লিখতে হবে যে দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে সমীকরণে শেখ থিটার মান বসিয়া পাই ওকে বসিয়া পাই তাহলে কী হবে দেখ নাও সেক থিটার মানটা বসে দেয় তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি তাহলে বা বলতে পারি টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি মাইনাস সেক থিটা এখানে প্লাস আছে মাইনাস সেক থিটা সেক থিটার মান কত টু বাই আর চার একটা লাইন লিখে ফেলি সেক থিটা ওকে যাতে তোমরা বুঝতে অনেক রকম স্টুডেন্ট তো তোমার দেখো সমস্যা হতে পারে যে সবাই যে বুঝতে পারি যাবে স্টেপ জাম্প করলে সেটা হতে পারে না হয়তো আমি সেই এমন এমনভাবে করতে চাইছি যাতে সবাই পুরোপুরিভাবে বুঝতে পারো তোমরা তাহলে বা টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি মাইনাস সেক থ্রি মান কত পেলাম টু বাই রুট থ্রি তাহলে এটাকে লসকো করো রুট থ্রি লসকও হবে তাহলে রুট থ্রি রুট থ্রি শুধু শুধু তিন হয়ে যাবে রুট থ্রি দুগুন করলে মাইনাস দুই তাহলে বা বলতে পারি টেন থিটা ইকোয়াল টু তিন থেকে দুই বাদ দাও এক তাহলে ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে টেন থ্রিটা কথা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আলটি পেলাম কত তাহলে অতএব সেক থ্রিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি আর টেন থ্রিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে এটাই হচ্ছে উত্তর তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো দেখো না কী আর স্টেপ বাই স্টেপ করলাম অঙ্কটাকে টোটালটা দেখো আগে বুঝবে প্রত্যেকটা স্টেপ কীভাবে করলাম তারপরে সেইটা খাতায় টুকেরে মেলাবে যে ঠিক মতো বুঝতে পারলে কিনা ওকে তো আশা করি এটা আমি তোমাদের খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো তোমাদের নেক্সট অঙ্ক দেখাচ্ছি তো নেক্সট তিনের আটা দেখা অঙ্কটা কে দেখ নাও কোশেক থিটা প্লাস কোয়ার থিটা ইকোল রুট থ্রি হলে কোশেক থিটা এবং থিটার উভয়ের মান নির্ণয় করি মানে এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই সেখানে সেক থিটা মায়নাস ট্যান থিটা দিয়েছিলো এখানে প্লাস দিয়ে দিয়েছে কোশেক থিটা প্লাস কোয়ার থিটা ইকাল রুট থ্রি তাহলে এটা আগেটার মতনই হবে যেভাবে করেছিলাম ওকে তাহলে এটা প্রথম সমীকরণ দিয়ে দিই এক নম্বর যে কোসেক থিটা কোশেক থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়াল টু রুট থ্রি তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে আমরা করতে পারি যে সেক থিটা আমি বলতে পারি যে অতএব কোশেক থিটা মাইনাস কোয়ার থিটা ইকুয়াল টু কোশেক থিটা মাইনাস থিটা যেটা এটা আমার আছে এখানে এবার কী করবো উপর নিচে কোশেক থিটা প্লাস কোয়ার থিটা উপর নিচে কী করব গুন করে দেব ওকে থিটা এবারে উপরটা তাহলে কী চলে আসবে এ এ মাইনাস বি এ প্লাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম একই ফর্মুলা চলে আসবে তাহলে কোশেক থিটা কোশেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয় স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কোশেক থিটা প্লাস কোয়ার থ্রির মান কত রুট থ্রি রুট থ্রি বসিয়ে দিলাম তাহলে উপরের মান কত এক তাহলে বলতে পারি বা কোসেক থিটা মাইনাস স্কোয়াট থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এটা যে দু নম্বর সমীকরণ হচ্ছে তাহলে কি লিখতে হবে এখানে যেহেতু কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা পাশে লিখে দিতে হবে ওকে এরকম টাইপের অঙ্ক আসলে এরকম পাশে লিখে যেটা মান তুমি যা বসাচ্ছ পাশে ওইভাবে লিখে দেবে এবারে কি করবে দেখে না এক নম্বর দু নম্বর সমীকরণ পেয়ে গেলে তাহলে এটা কি করে প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে একই কাজ করো এক নম্বর এবং দু নম্বর সমীকরণ চোখ করিয়ে পাই তাহলে এটা লেখো যে আমি এখানে একটু মুছে দিচ্ছি যে লিখে বলো এখানটায় যে এক নম্বর এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যোগ করে পাই যোগ করিয়া পাই ওকে তাহলে কী হবে দেখে নাও এটা এটা যোগ করলে তাহলে এই সঙ্গে এই যোগ হয়ে যাবে তার মানে বলতে পারি যে কোষেক থিটা থিটা প্লাস কোয়াট থিটা তোমরা এইগুলো অপনয়ন পদ্ধতি এইগুলো করেছ ম্যাথামেটিক্সে ওকে সেটা সেই পদ্ধতি এখানে লাগাচ্ছি যখন তোমাদের এই মানে ক্লাস নাইনে এইগুলো সব হয়েছিল সেই পদ্ধতি এখানে লাগাচ্ছি এখানে আলাদা করে যোগ করে দরকার নেই তাহলে কোশেক থেকে কে রুট থ্রি আর হচ্ছে কোশেক থিটা মাইনাস কোয়াট থিটা টু ওয়ান বাই রুট থ্রি তাহলে কী করবো এটাকে যোগ করতে হবে যোগ করবো তাহলে যা আছে যায় চিহ্ন থাকবে কোনো চিহ্ন পাল্টাম না তাহলে কোয়ার থ্রে কোয়ার থে কেটে যাবে তাহলে কোশেক থিটা কোশেক থ্রে যোগ হয়ে টু কোসেক থিটা ইকোয়াল টু এটা যোগ করলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে আলটিমেট এটা করলে বা টু কোসেক থ্রিটা ইকোয়াল টু লস করো রুট থ্রি আর এই রুট থ্রি এই রুট থ্রি গুণ করলে শুধু তিন প্লাস এক তাহলে বা টু কোসেক থ্রিটা ইকোয়াল টু ফোর বাই রুট থ্রি তার মানে টু টু কাটবে টু থাকবে তাহলে বা কোসেক থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি ওকে সেই একই মান চলে আসবে কারণ মানগুলো তো একই দিয়ে আছে সেই জন্য একই চলে এসছে তাহলে কোশেক থিটা সময় কথা হলো টু বাই রুট থ্রি তাহলে একইভাবে টেন থিটা কোথায় কর নির্ণয় করবো তাহলে কোন সমীকরণে বসাবো কর থিটা নির্ণয় করতে গেলে এক নম্বর সমীকরণে তাহলে এখানে লিখবো কি এক নম্বর সমীকরণে তাহলে আমরা লিখতে পারি এখানে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে কোশেক থিটা এর মান বসিয়া পায় বসিয়া পাই তাহলে বসা এখানে দেখো তাহলে কোসেক থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়াল টু রুট থ্রি তাহলে বা বলতে পারি কোয়ার থিটা ইকোয়াল টু রুট থ্রি মাইনাস কোশেক থিটা তাহলে বা কোয়ার থিটা ইকাল টু রুট থ্রি মাইনাস টু বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি যদি করে কথা হচ্ছে রুট থ্রি লসগ হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু তিন মাইনাস এক তাহলে কত হচ্ছে বা কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখে নাও তাহলে আমরা কোয়ার থ্রিটা পেয়ে গেলাম আর কোশেক থ্রিটা পেয়ে গেলাম একই পদ্ধতি একই নিয়ম কারণ আমাকে এই অঙ্ক দেখিয়ে আমাকে ছিনে নিতে হবে যে আমাকে এটা কীভাবে নির্ণয় করতে হবে ওকে তো এই দুটো যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো আশা করি তোমার এটা

বা তাহলে একের সঙ্গে গ্রহণ সাইন থিটা প্লাস কস থিটা এ করো সাতের সংক্রমণ করো সেভেন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা এবার একটা কাজ করি সাইন এক জায়গায় করি আর কস থেকে এক জায়গায় করি কারণ আমার নির্ণয় করতে হবে কি টেন থিটা তারপরে কস থিটাকে ভাগ করে সাইন থ্রিটা বা এই কস থেকে নির্ণয় করে নেব তাহলে কী করবো সাইন থিটা বা সাইন থিটা মাইনাস সেভেন সাইন থিটা Equal to minus -7 টু মাইনাস সেভেন কস থিটা এর প্লাস কস থ্রিটা আছে ওদিকে কী কী হবে মাইনাস কস তাহলে এখান থেকে দেখো মাইনাস প্লাস সাইন থ্রিটা মাইনাস সেভেন সাইন তাহলে এখানে কিছু মানে এক আছে তাহলে সাত থেকে আমি দেবো তাহলে মাইনাস সিক্স সাইন থিটা ইকোয়াল টু মাইনাস সাত মাইনাস তাহলে মাইনাস এইট কস এখানেও একটা আছে কিছু একটা কস আছে তাহলে কাটলো তাহলে বা সাইন থিটা বাই কস থিটা ইকোয়াল টু এইট বাই সিক্স এবারে কাটাকাটি করো চার দুকুণে আট তিন দুণে ছয় তাহলে এবার সাইন থিটা বাই কস থ্রিটা মানে কি টেন থিটা তাহলে এখান থেকে বলতে পারি যে বা এখান থেকে এরপরে অঙ্কটা এখানে হচ্ছে বা টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি কে দেবে কি যেহেতু যেহেতু কি টেন থিটা ইকোয়াল টু টেন থিটা ইকোয়াল টু সাইন থিটা বাই কোস থিটা ওকে তাহলে এটা এইভাবে করতে পারি তো দেখেন পুরো ক্লিয়ার আছে অঙ্কটা সব থেকে শর্ট প্রসেসে সহজভাবে অঙ্কটা হয়ে গেল ওকে তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট তিনের দশ নম্বর অঙ্কটা কে দেখ নাও কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মানে সাইন থিটা ইকালটা ফাইভ বাই টু হলে সাইন থিটার মান হিসাব করে লিখি তাহলে এটা করে দেখতে কীভাবে করবে তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা ওকে ইকোয়াল টু ফাইভ বাই টু তো এটাকেও দু রকম নিয়মে করা যায় তো আমি প্রথম একটা রকম নিয়মে করেছি সেকেন্ড নিয়মটাই করাচ্ছি প্রথম যে নিয়মটা বললাম কি সেটা কীভাবে করা যায় এটা ফাইভ বাই টু আছে তো কোনি গুন করে দেবে তাই তো কোন গুন করে দেওয়ার পরে সাইন থেকে একটা রাখবে কোশেক থিটাকে এক রাখবে একদিকে রাখবে কোষেক থিটাকে ওয়ান বাই সাইন থিটা করলে মান চল আসবে কিন্তু এটা আমি একটু একটা কাজ করছি এখানটাই ওইটা ভেঙে নিচ্ছি তো কোশেক থিটা মানে কী জানি ওয়ান বাই সাইন থ্রি তাহলে কোশেক থ্রিটা যা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থ্রিটা মাইনাস সাইন থিটা ওকে ইকাল টু ফাইভ বাই টু এবার দেখে নাও তাহলে সাইন থ্রিটা সাইন থ্রিটা লসক হয়ে যাবে উপরটাই বা লসক হচ্ছে সাইন থ্রিটা সাইন থ্রিটা ওয়ান প্লাস সাইন থ্রিটা সাইন থ্রিটা সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানেও লস হোক হবে সাইন থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কেন সায়েন্স করা হলো এই সাইনের সঙ্গে এই সাইনটা কী হচ্ছে পড়ে গুণ হয়ে গেছে সেটা সায়েন্স করা হয়ে গেলো তাহলে এই সাইন থিটা এই সাইন্থিটা কেটে গেলো এখানে কথা হচ্ছে ফাইভ বাই টু আছে ফাইভ বাই টু ওকে তাহলে বা বলতে পারি উপরে গেলাম কত ওয়ান প্লাস সাইন স্কোয়ার থ্রিটা বাই ওয়ান মাইনাস সাইন্সকোয়ার থিটা ইকোয়াল টু ফাইভ বাই টু তাহলে কোন গুণ করতে হবে সিম্পলভাবে টু প্লাস টু সাইন থিটা সাইন্স কোয়ার থ্রিটা ইকোয়াল টু থিটা কী করলাম দেখেন দুয়ের সঙ্গে উপরটা গুণ করলাম দুই একে দুই প্লাস দু টু সাইন থিটা ফাইভ পাঁচ একে পাঁচ পাঁচ সাইন তাহলে বা একটা কাজ করি সাইন্স থিটাকে একদিকে নিয়ে চলে আসে সাইন্স থ্রিটাকে তার টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ সাইন্স স্কোয়ার থিটা কেন হলো কেন মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়ে গেছে এখানে ছিল ফাইভ এখানে দুই আছে তা দুইটা ওই পার্ট চলে গেলে কথা হবে মাইনাস দুই তাহলে বা পাঁচ আর দুয়ে পাঁচ ছয় সাত সেভেন সাইন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু পাঁচ থেকে দুই বাদ দিলে তিন চলে আসে তাহলে বা সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু থ্রি বাই সেভেন তাহলে বা সাইন থিটা ইকোয়াল টু রুট অফ থ্রি বাই সেভেন ওকে তাহলে এটা কথা হলো রুট অফ থ্রি বাই সেভেন তো দেখে নাও এটা হচ্ছে সাইন থির এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো এইটা হচ্ছে একটা পদ্ধতি যে প্রথমে কী করলাম এখানে কোশেক থিটাকে ওয়ান বাই সাইন থিটা করে লসু করে বের করলাম একটা যে কি যেটা বললাম কোনাকুনি গুণ করেছি এটা আগেরটায় দেখেছিলাম তোমাদের আগেরটা যেটা দেখেছিলাম সেটাটু একটু হিন্দে দিচ্ছি সেইটা সেটা করবে সেটা কি বলেছিলাম যে কোনি গুণ করে একদিকে দেখবে সাইন থ্রে চলে আসবে একদিকে সাইন থ্রিটে চলে আসবে আর একদিকে কোশেক থ্রিটা চলে আসবে কোশেক থিটা চলে আসবে সামথিং কিছু থাকবে কোশেক থ্রিটা সামথিং কিছু থাকবে সাইন থ্রিটা সেই কোশেক থ্রিটাকে ওয়ান বাই সাইন থ্রিটা করে দেবে করে এসব কোনি গুণ করে শুধু সংখ্যা থাকবে ওকে তো আশা করি তুমি এটা বুঝতে হবে তো প্রিয় ছাত্ররা অঙ্কগুলি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর লাইক দেবে ভিডিওতে আর বন্ধু সব খুব বেশি বেশি করে শেয়ার করবে আর যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করবে তো দেখাবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে